চলে ভুল ধারণা। বর্তমান জীবনযাত্রা ক্রমশ বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, তাই এটির বিষয়ে সচেতনতা দরকার। তবে তার আগে দরকার হার্ট অ্যাটাক সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা। এই মিথ্যা বা ধারণাগুলোর কারণে হার্ট অ্যাটাক নিয়ে অহেতুক বাড়তে পারে ভয়। পুষ্টির অভাব, অনিয়মিত লাইফস্টাইল, মদ্যপান এবং ধূমপান হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে। দুই, ডায়েট থেকে ফ্যাট বাদ দিলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে এমনটা ভাবাটাও যুক্তিযুক্ত নয়। ট্রান্স ফ্যাটের মধ্যে থাকা হাইড্রোজেন অ্যাটাকের ঝুঁকি বেশি। যদিও পুরুষদের মধ্যে অল্প বয়সে বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়, কিন্তু স্ট্রেস, ওবেসিটির মতো অনেক বিষয় রয়েছে যা নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়।